মাত্র 6 লক্ষ টাকার ভিতরে আজকের এই বাড়িটি এই পর্যন্ত করা হয়েছে। তো এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রামের ভিতর খুবই সুন্দর একটা আধুনিক একতলা বাড়ির ডিজাইন। তো এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ির ডিজাইন। তো অনেকেই বুঝতে পারেন না যে আসলে ব্রিক দিয়ে একতলা বা দুইতলা বাড়ি করা সম্ভব। তো ভিউয়ার্স, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ রকমের স্পেশাল, যারা কম বাজেটের ভিতর সুন্দর বাড়ি করতে চান। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন না, এই জন্য বুঝতে পারেন না যে আসলে বিষয়টি কী। তো আমি আপনাদের আসলে যেই খরচটি দেখিয়ে থাকি অনেকাংশে বেশিরভাগই এই পর্যন্ত যে খরচ হয় আপনারা ভিডিওতে যতটুকু দেখতে পান এতটুকু করতে যে টাকাটা খরচ হয় তো সেই টাকাটা আমি আপনাদের বলে থাকি। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আমি ভিডিও শেষে বলে থাকি যে আসলে এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 30 ফিট এবং প্রস্থ রয়েছে 26 ফিট। তো এটা স্কোয়ার ফিটে হিসাব করলে 780 স্কোয়ার ফিট এবং শতকে হিসাব করলে 179 পয়েন্ট। তো ভিউয়ার্স, আজকের এই বাড়িতে থাকছে 3টা বেডরুম, 1টা খোলামেলা বারান্দা, 1টা কিচেন, 1টা ড্রয়িং ডাইনিং, 1টা আপনার বাথরুম। তো এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের ডিজাইন। সামনের ডিজাইনটা এরকম হবে, এখানে রয়েছে একটা পোর্স দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে পোর্সের ডিজাইন, এটা একটি সিম্পল পোর্স, 2টা পিলার দিয়ে করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই বাড়িটিতে আসলে কোথায় কী রয়েছে, কোন রুমের সাইজ কী রয়েছে, তো সকল বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইটা হচ্ছে আমাদের সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমি আপনাদের আগে রুমের ভিতরের দৈর্ঘ্য প্রস্থগুলো ভালো করে দেখিয়ে দিব, তারপর দেখাবো আসলে ড্রয়িং প্ল্যান এবং শেষে বলে দিব যে কত টাকা খরচ হবে কমপ্লিট করতে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তো আপনারা লাইক করার ফলে আরও অনেকেই ভিডিওগুলো দেখতে পাবে। তো ভিউয়ার্স, এখানে রয়েছে একটা খোলামেলা বারান্দা, যেটা 16 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 4 ইঞ্চি। এটার সাথে রয়েছে 2টা উইন্ডো, খোলামেলা বারান্দা যেহেতু, তো বারান্দার বাম পাশে রয়েছে একটি পকেট রুম, যে পকেট রুমটির সাইজ রয়েছে আমাদের 8 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট। এটার সাথে রয়েছে আমাদের একটি জানালা, তো জানালাটির সাইজ রয়েছে 3 ফিট বাই 4.5 ফিট। আপনারা চাইলে এরকমভাবে সেম সাইজ দিয়ে তৈরি করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, এখন ডান পাশের যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে, এই দিকটা রয়েছে আপনার 12 ফিট 4 এবং এই যে জানালার পাশের এই দিকটা রয়েছে 12 ফিট। তো ভিউয়ার্স, এখানে 2টা জানালা রয়েছে, একটা হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট আর একটা হচ্ছে 3 ফিট বাই 4.5 ফিট। তো এখন আমি আপনাদের বাম পাশের যে রুমটি রয়েছে এই রুমটি দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে দরজা, দরজা দিয়ে আমরা এখন বাম পাশের রুমে প্রবেশ করছি। তো বাম পাশের রুমে ডান পাশে রয়েছে একটি জানালা, এই বাম পাশেই একটা জানালা রয়েছে। তো ভিউয়ার্স, এখানে রয়েছে জানালাটি 4 ফিট বাই 4.5 ফিট এবং এই রুমটির সাইজ রয়েছে 12 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। তো এখন এটা হচ্ছে ফ্লোর ঢালাই কিন্তু দেওয়া হয় নাই। তো ভিউয়ার্স, এখানে আমরা পিছন দিকে যাব। তো পিছনে বাম পাশে রয়েছে প্রথমে খোলামেলা, এখানে হবে কিচেন। তো এই কিচেনের সাইজ রয়েছে 8 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট, এটার সাথে একটি জানালা রয়েছে এবং কিচেনের পাশেই রয়েছে ডাইনিং রুমটা, প্লাস হালকা পাতলা ড্রয়িংয়ের ইউজ করা যাবে। তো এটার সাইজ রয়েছে 10 ফিট 10 বাই 8 ফিট। তো এখানে রয়েছে একটি বাথরুম, যেটা সাইজ রয়েছে 8 ফিট বাই 5 ফিট। তো 8 ফিট বাই 5 ফিট ভিউয়ার্স, এখানে কোনো গলি রাখা হয় নাই বা ই রাখা হয় নাই। আমরা এখন আপনাদের ড্রয়িং প্ল্যানে বিস্তারিত দেখিয়ে দিব এবং বলে দিব আসলে যে ফাইনালি কমপ্লিট করতে এই বাড়িটা কত টাকা খরচ যাবে। তো যদি আপনারা মালামালের খরচ চান তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা যদি এখনও পর্যন্ত কি পরিমাণের মালামাল লেগেছে তা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের নিচে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে অবশ্যই একটা ভিডিও তৈরি করব যে এখনও পর্যন্ত এই বাড়িতে কি কি মালামাল খরচ হয়েছে। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং প্ল্যান। এটি হচ্ছে, এই দিকটা রয়েছে 26 ফিট, এই দিকটা রয়েছে 30 ফিট। তো এটা হচ্ছে সামনের ডিজাইন, এখানে একটা খোলামেলা বারান্দা রয়েছে যেটা 16 ফিট 5 বাই 8 ফিট 4 এবং এখানে রয়েছে একটা বেডরুম যেটা 8 ফিট 4 বাই 8 ফিট। তো এই পাশে আর একটা বেডরুম রয়েছে যেটা 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি, এটার সাথে 2টা জানালা রয়েছে। এই পাশে রয়েছে একটা বেডরুম যেটা সাইজ রয়েছে 12 ফিট বাই 12 ফিট 5, এখানে রয়েছে একটা জানালা। তো এই পেছন পাশে রয়েছে এখানে একটা 8 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট একটা কিচেন, এখানে ওয়াল করা হয় নাই, আপনারা চাইলে ওয়াল করে সেপারেট করে নিতে পারেন। তো এখানে রয়েছে ডাইনিং রুমটা 10 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট,
এবং এখানে রয়েছে কিচেন, ওই বাথরুম যেটা সাইজ রয়েছে 5 ফিট বাই 8 ফিট। তো ভিউয়ার্স, আজকের এই বাড়িটি আপনারা যদি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, আর এই বাড়িটি এখনও পর্যন্ত খরচ হয়েছে 6 লক্ষ টাকা। তো আপনারা যদি কিছু জানতে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্টের নিচে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।